সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটা উৎসবে যোগ দিয়েছেন তিন মন্ত্রী। এ সময় তারা একসঙ্গে ধান কাটেন। তিন মন্ত্রী হলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, হাওরে 30% ধান কাটা হয়েছে। এবছর ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবেন। আর যে বছর হাওরের ধান তলিয়ে যায় সে বছর খাদ্যের সংকট দেখা দেয়। এবার বন্যার আগেই হাওরের ধান ঘরে উঠে যাবে। এরই মধ্যে 1000টি ধান কাটার মেশিন দিয়ে ঘরে ফসল তুলছেন হাওরের কৃষকরা। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, হাওরে আর কোনো সড়ক নির্মাণ হবে না, তবে উড়াল সড়ক হবে, যেটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। অনেক প্রায় 30% ধান কাটা হয়েছে। আমরা আসছি একটা উৎসব মুখর পরিবেশে, ধান কাটার উৎসবে হাওড়ে, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ। যে বছর ধান হয় সারা বাংলাদেশে সুনামগঞ্জের ধান চলে যায়। এখন উড়াল সড়কের কাজ শুরু করেছি, অলরেডি বড় উড়াল সড়ক আমরা সুনামগঞ্জের সঙ্গে নেত্রকোনা যোগাযোগ করছি, আরো উড়াল সড়ক আমরা করবো আগামীতে।